আসসালামু আলাইকুম বন্ধুরা, উপার্জনের রাস্তা থেকে আমি শুভ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই দুঃখিত, আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমার লাইফটা সাডেনলি বন্ধ হয়ে যায়। তো কথা না বলে ডিরেক্ট কাজে চলে যাচ্ছি। সুন্দর মতো একটি কথা বলবো, কয়েন ডেস্ক নিয়ে আজকে আলোচনা করবো। সো কয়েন ডেস্কে যারা কাজ করছেন তারা ডিরেক্ট ভিডিওটা এই লাইভ এইটাই দেখবেন, এই ভিডিওটা দেখবেন। আর যারা কয়েন ডেস্কে কাজ করছেন না তারা দয়া করে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মাত্র একটা লিঙ্ক থাকবে, ওই ভিডিওটা দেখবেন। দয়া করে কেউ এই ভিডিওটা দেখে, ভিডিওটা না দেখে কেউ বলবেন না যে ভাই ফসেট অ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলে, ভাই কয়েন বেসের অ্যাকাউন্ট কীভাবে খুলে। যারা নতুন তারা দয়া করে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওই ভিডিওটা দেখবেন। আর যারা পুরাতন তারা এই ভিডিওটা দেখেন, আর যারা নতুন তারা দয়া করে ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। তো আমি কয়েন ডেস্কে চলে যাচ্ছি আপনার। তো কয়েন ডেস্কের কথা হচ্ছে যে, যেটা প্রথমে আপনার করতে হবে, যে আমি আমার মেন ইসে যাচ্ছি, তো সেটা হচ্ছে যে আপনার কয়েন বেসের এখানে যে গেমসটা আমি খেলবো, এই গেমসটা খেলেই আপনার কিন্তু প্রত্যেক ঘন্টায় 30 থেকে 50 টাকা আপনি ইনকাম করতে পারবেন, সেটা আমি লাইভ আপনাদেরকে দেখাবো। তো গেমসে যাবেন, গেমস যাওয়ার পর আপনি ডাইসে যাবেন। তবে এখানে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে যদি আপনার বিটকয়েন দিয়ে যদি আপনি প্রত্যেক ঘন্টা 30 থেকে 50 টাকা ইনকাম করতে চান বিটকয়েন, তবে আপনার ন্যূনতম এখানে 5,000 লাগবে। কি বলেছে বুঝতে পেরেছেন? যদি আপনি বিটকয়েন দিয়ে যদি আপনি যদি 50 টাকার মতো ইনকাম করছেন ঘন্টা, তাহলে আপনি এখানে 5,700 ইনকাম করে জমাতে হবে। তো সেই জন্য আপনাকে প্রথম 2 থেকে 3 দিন কষ্ট করতে হবে, ওকে? তারপর হচ্ছে আপনি লাইট কয়েন দিয়ে যদি আপনি ঘন্টা যদি ইনকাম করছেন 20-30 থেকে 50 টাকা, তাহলে আপনি এখানে মিনিমাম 10 থেকে 15,000 লাইট কয়েন জমাতে হবে। আর যদি আপনার যদি ইথেরিয়াম যদি জমাতে চান, ইথেরিয়াম দিয়ে করতেন, তাহলে অ্যাটলিস্ট আপনার এখানে ইথেরিয়াম আপনার মিনিমাম 10,000 বা 5,000 হলেও হবে। সো আমি আপনার দেখাচ্ছি। তো একটা কথা মাথায় রাখবেন যে বর্তমানে আপনার 2.5 লক্ষ থেকে 3 লক্ষ লাইট কয়েনে হচ্ছে আপনার $1। তো আমি এখানে অলরেডি 27,000, 27,500 আছে। তো দেখবেন আমি খুব তাড়াতাড়ি এখান থেকে আশা করছি 35 থেকে 40,000 বানাতে পারবো আপনাদের সামনে। আর এখানে আপনারা কিন্তু যদি 40 টাকা যদি ইনকাম করতে চান লাইট কয়েন দিয়ে, যেহেতু আমার বিটকয়েন নেই তাই আমি লাইট কয়েন দিয়ে করবো, তো এখানে আপনার আমি দেখাবো যে আপনার মাত্র 5 মিনিটের মধ্যে কীভাবে 40,000 এখানে করতে হয়। 5 মিনিটের মধ্যে, ঠিক আছে? 5 মিনিটের মতো। তো এখানে বেশি একটা অ্যামাউন্ট দিয়ে করবেন। আর একটা কথা বলি, কেউ লোভ করবেন না, ভিডিওটি ভালোভাবে দেখবেন। নতুনদের আবার বলছি, নতুনরা ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেখবেন, দেখে ওখানে আইডি খুলবেন, খোলার পর তারপর এই ভিডিওটা দেখবেন, ওকে? ওই ভিডিওটা আগে দেখে দেখে কাজ করবেন, তারপর এই ভিডিওটা দেখবেন, ওকে? ধন্যবাদ। তো আমি আমার লাইট কয়েন আমি দিয়ে করতে যাচ্ছি, 27,000 টাকা আমি 40,000 করবো। এবং মাত্র এখানে কিন্তু আপনি যদি 1.5 লক্ষ যখন জমাতে পারেন, 1.5 লক্ষ মানে হচ্ছে কত জানেন? 1.5 লক্ষ মানে হচ্ছে আপনার 40 টাকা, 1.5 লক্ষ মানি হচ্ছে 40 টাকা, সেটা আপনি অনায়াসে করতে পারবেন। তো আমি এখানে এখানে আসার পরে আমি সরি, সো এখানে আপনার সরি একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনি করবেন কি, বেটে আপনি 100 ধরে দেবেন, 100। আমি আপনার সামনেই 40,000 বানানোর চেষ্টা করব, 100 করে দেবেন। একটু জুম ইন করবেন, ঠিক এই পজিশনে রাখবেন, ঠিক এই পজিশনটা, যাতে আপনার এই উপরে অ্যামাউন্টটা দেখা যায়, 27,551 আছে, এবং এখানে আপনার এই জিনিসটা যাতে দেখা যায়। তো আমি এখানে হাইতে ক্লিক করব, হাইতে ক্লিক করে দিলাম, দেন আমি 3-এ প্রেস করব। এটা মানে হচ্ছে যদি আমি এখানে হেরে যাই তাহলে আমার এই ব্যালেন্স থেকে 100 মাইনাস হবে, যদি জিতে যাই তাহলে আমার এই ব্যালেন্সে 300 অ্যাড হবে, ওকে? তো আমি 3-এ দিলাম, আমার 27,551 আছে, ধরেন 27,500-ই আছে, বা 27,500 ধরেন দিলাম আমি, দেখি কি হয়। আমি হেরে গেলাম, দেখেন 27,451 হয়েছে, আমি এটা ডাবল করে দেবো, 200 করে দেবো। যদি জিতি তাহলে আমি পাবো হচ্ছে 600, আর যদি হারি তাহলে আমার 200 মাইনাস হবে। আমি জিতে গিয়েছি, দেখুন 27,800 হয়ে গেছে। এখন আমি এটাকে আবার অর্ধেক করে দেবো, এখন আবার 100 করে দেবো, যখন জিতে যাব তখন আবার 3 দিয়ে আমি দেবো। এখানে আমি জিতে গেছি, দেখেন 200 অ্যাড হবে, 28,000 হয়ে গেছে, 27,500 ছিল, 28,000 খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি আবার এটা 3 দিয়ে খেলবো, আমি এটা হেরে গিয়েছি। যত বেশি হারবেন তত বেশি ভালো। আর একটা কথা বলি, একটু মাথায় রাখবেন যে আপনি 10টার মধ্যে অ্যাটলিস্ট আপনি 2টা জিতবেন, তাহলে আপনি মনে করবেন যে খেলা ঠিক মতো চলছে। যদি দেখেন যে 10টার মধ্যে আপনি 4টা বা 5টা জিতে গেছেন, বেশি লোভ আর করবেন না। হ্যাঁ, আর এখানে একটা কথা বলি, এখানে যদি দেখেন যখন আপনি 10,000 যদি থাকে, এখানে অতিরিক্ত গেলে 800 থেকে 1,000 পর্যন্ত যাবেন, এর বেশি যাবেন না। আমার যেহেতু বেশি আছে আমি যাবো বেশি, কিন্তু আপনি যে 800 যদি হয়ে যায় এর বেশি আর আপনি বেট ধরবেন না, ঠিক আছে? আমি আবার 3 গুণন দিচ্ছি, হেরে গেছি, আমি এটা ডাবল করে দেব, হেরে গেছি, আমি আবার এটা ডাবল করে দেবো 800। আমি জিতে গেছি, দেখেন 28,951 হয়েছে, আমি এটা আবার অর্ধেক করে দিব, আবার এটা 3 গুণ দিব, জিতে গিয়েছি, দেখেন 2,900, আবার যে 3 গুণ দিব, হেরে গিয়েছি, ডাবল, হেরে গেছি ডাবল। তবে আপনি কত কিছুক্ষণ খেলে আপনার মাথায় কিছু মাস্টার প্ল্যান চলে আসবে, বুঝতে পারবেন অনেক কিছু। জিতে গিয়েছি, দেখুন কত,
27,000 থেকে 30,000 আমার অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি আবার এটা ই করে দেবো, 100 করে দেবো, আমি এবার তিন গুণ দিয়ে খেলবো, জিতে গিয়েছি, দেখছেন 200 হয়ে গেছে, 100 খেলবো 200 হয়ে গেছে, আবার এটা তিন দিলাম, হেরে গেছি, ডাবল জিতে গিয়েছি, আবার এটা অর্ধেক করে দিব, হেরে গেছি, ডাবল হেরে গেছি, ডাবল হেরে গেছি, আবার ডাবল, 800 জিতে গিয়েছি, দেখেন কত হয়ে যায়, 31,000 হয়ে গেছে তিন গুণ, আবার এটা আমি অর্ধেক করে দিব, জিতে গেছি, আবার দিব, হেরে গেছি, ডাবল হেরে গেছি, আবার ডাবল করে দিব, হেরে গেছি, জিতে গেছি, এবার আবার ইকো, দেখুন আমি কিন্তু 27,000 থেকে কিন্তু 32,000 অলরেডি চলে এসেছে, ঠিক আছে। আবার আমি ডাবল দিব, সরি, হেরে জিতে গিয়েছে, এবার আমি আবার দিব, এটাও জিতে গেছি, ঠিক আছে। এবার আমি একটু পাঁচ গুণনে দিয়ে দেখি, যেহেতু দুইবার টানা দিচ্ছি, হয়তো তৃতীয়বার আমি জিতে দিতে পারি, আমি পাঁচ গুণনে দিলাম, না আমি হেরে গেছি, এটা আমি ডাবল করে দিব, আমি পাঁচে খেলবো, এখন একটু পাঁচে খেলে বেনিফিট একটু বেশি আসে, দুঃখিত আমি, তো ডাবল 200 হেরেছি, আমি এটা আবার ডাবল করে দিব, পাঁচ গুণনে দিলাম, দেখি কি হয়, হেরে গেছে, আচ্ছা আবার একটু ডাবল দিই, দেখি কি অবস্থা, দেখুন জিতে গিয়েছে, দেখুন 35,000 হয়ে গেছে, এখন আমি আবার কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আমি তিনে খেলবো, জিতে গিয়েছে, হ্যাঁ আবার তিনে খেলবো, হেরে গেছি, আবার ডাবল করে দেব, আবার ডাবল করে দেব, জিতে গিয়েছে, দেখছেন এটা আমি আবার অর্ধেক করে দিব, 100 করে দিব, এটা ডাবল করে দেবো, হয়ে গেছে। একটা কথা মনে আপনার ছাত এখানে একটু নিচে দেখতে পারেন আপনি কত হলে জিতবেন, যেহেতু হাইতে খেলছেন তিন গুণে, তাহলে হচ্ছে আপনার যখন 67 হবে, আপনার 67 প্লাস যখন হবে তখন আপনি জিতে যাবেন, আর যখন লোতে খেলবেন আপনার 32 ডাউন হবে তখন আপনি জিতে যাবেন। তো আমি হাইতে খেলাটি বেটার, তো আমি এটা হেরেছি, আমি এবার ডাবল করে দেব, জিতে গিয়েছে, দেখছেন 36,000 হয়েছে, আবার এটা অর্ধেক করে দিব, এটাও জিতে গিয়েছি, এটা আবার দিচ্ছি, এটাও জিতে গিয়েছি, এবার আমি একটু ডাবল দিয়ে একটু বেশি দিই, বেশি দিয়ে আমি একটু লোতে দিব, লো দিব হচ্ছে লোতে দিই, কারণ হচ্ছে অনেকবার জিতে লোতে দিব হচ্ছে দুইয়ে, দেখি কি হয়, ইয়েস দেখছেন অনেকখানি জিতে গেছি, মানে টেকনিকটা হচ্ছে পরপর দুইবার যেহেতু জিতে গেছি সেটা আমার 50-এর নিচে আসলে আমার লো হয়ে যাবে, তো 50-এ দুই কেন দিয়েছি, কারণ এখানে একটু দেখেন আপনারা টেকনিকটা, সেটা হচ্ছে এখানে লেখাই আছে যে যদি আপনি দুই গুণন দিয়ে খেলেন তাহলে আপনার লো যদি হয়, লোতে আমি দিয়েছি বেট, লো যদি হয় তাহলে আপনার 49-এর নিচে আসলে লো হয়ে যাবে, আর হাইতে হচ্ছে আপনার 51 উপরে, সো এটা হচ্ছে কি আপনি ডাবল প্রফিট পাবেন, মানে 1600-তে আপনি 3200 পাবেন, সো এই জন্য দুইবার যেহেতু জিতে গেছি আমি জানি যে এবার হয়তো আমার 50-এর নিচে দিবে, সো আমাকে লোড দেওয়াটা বেটার, কারণ আমি যদি হাইয়ে দিতাম তাহলে আমি কিন্তু হেরে যেতাম এই 1600-টা, তো এখন আমি এটা আবার অর্ধেক করে দিব, এবং অ্যান্ড আমি করব কি এটা হাই দিয়ে দেব, হাই দিব, এবং এটা আমি 200 করে খেলবো, এবার আমি 200 করে যেহেতু খেলবো এবং তিন গুণ দিয়ে খেলবো, হেরে গিয়েছি, ডাবল করে দিব, হেরে গিয়েছি, ডাবল করে দিব, হেরে গিয়েছি, এটা ডাবল করে দিব, ইয়েস দেখুন কত বেড়ে যায় আমার, 40,000 হয়ে গেছে, আপনাদের কি বলেছি খুব তাড়াতাড়ি আপনাদের 40,000 বানিয়ে দিই, যান আপনাদেরকে 50,000-ই আমি বানিয়ে দেখাচ্ছি, আবার 200 করে খেলবো, ডাবল এটা দিলাম, জিতেছি, আবার দিব, জিতেছি, আবার দিব, এবার হেরে হারছি, আবার ডাবল করে দিব, জিতেছি, ঠিক আছে, এবার এবার আবার অর্ধেক করে দিচ্ছি, হেরেছি, ডাবল ডাবল, এবার এখানে একটু একটা রিক্স নিয়ে দেখব, সেটা হচ্ছে 4,000 দিব, 4,000 দিয়ে এটা আমি লো দিব, দেখি আমি জিতি কি না, 4,000 দিলে অনেকখানি হবে, আমি দুই গুণ দিব, কারণ 14 নিচে আছে 50 উপরে আশা করছি যাবে না, যদি যায় তাহলে ব্যাড লাক, আশা করছি যাবে না, তো আমি দুই গুণ দিই, 50-এর নিচে আসলে আমার এটা হবে, ইয়াস 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 ইয়াস, দেখছেন 8,000 জিতে গেছে, দেখছেন 40,000 থেকে 44,000 হয়ে গেছে, এখন আমি করবো কি এটা আমি হাইয়ে দিব এবং আমি এটা অর্ধেক করে দিব, কারণ একটা রিক্স নিয়ে নেওয়া যায় মাঝে মাঝে, তো এটা আমি 250 করে এবার তিন গুণ দেবো, এবার আমি হয়তো এটা জিততে পারি, উপরে যাবে, হ্যাঁ দেখছেন জিতে গেছে, কত 45,000 হয়ে গেছে, আবার অর্ধেক দিব,
হেরেছি, ডাবল দিব, হেরেছি ডাবল দিব, জিতে গিয়েছি। ঠিক আছে, তো দেখুন 46,000 হয়ে গেছে, 27,000 থেকে আপনাদের 46,000 বানিয়ে দিয়েছি আমি। তো হেরেছি ডাবল করে দিব, এই তো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু দেখেন 46,000 হয়ে গেছে, এইভাবে কিন্তু আপনি 50,000 বানাতে পারেন। তো আমি একটু উইড্রো দেবো না, কারণ এটা দিয়ে আমি খেলবো, আশা করছি এটা দিয়ে আমি একটা লাইট কয়েন বানাতে পারবো। ওকে, তো আপনারা ঠিক এইভাবে কিন্তু আপনারা ইথিরামটাও খেলতে পারেন। ডেইলি এসে এসে যাচ্ছি, এবং ইথিরাম দেখুন আমার কত আছে, এবং দেখুন আপনার ডেইলি বোনাস আছে, ডেইলি বোনাস আপনি এইভাবে আনলিমিটেডভাবে ক্লেম করে এই গেমগুলো খেলতে পারেন। সেম ইথিরাম এবং সেম হচ্ছে আপনার বিটকয়েন, সেম হচ্ছে লাইট কয়েন। আবারও বলতে দিচ্ছি, খেলতে হলে অবশ্যই আপনার লাইট কয়েনের ব্যালেন্সে আপনার 10 থেকে 15,000 লাগবেন। ইথিরামে অবশ্যই আপনার কত বলে, ইথিরামে অবশ্যই আপনারা রাখবেন হচ্ছে আপনার 10,000, তো অবশ্যই রাখবেন, সর্বনিম্ন 5,000 রাখলে হবে। যদি 5,000 রাখেন তাহলে ইথিরাম 10 করে খেলবেন, আর যদি 10,000 রাখেন তাহলে 100 করে খেলবেন। হ্যাঁ, আর লাইট কয়েন তো অবশ্যই 100 করে খেলবেন 10,000 বানিয়ে, আর বিটকয়েন 3 করে খেলবেন। ঠিক আছে, বেশি করে খেলা দরকার, যদি 5,000 থাকে তাহলে 3 করেই খেলবেন, বেশি খেলা দরকার নেই। এতটুকু জানার ছিল, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।